কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা সুখী ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে কি বলবো জানি না আসলে এই ভিডিওটা করার খুব একটা ইচ্ছা ছিল না একজন শিল্পী হিসেবে যে কোনো শিল্পীকে শ্রদ্ধা জানানো যে কোনো শিল্প বিষয়ক কোনো কিছু বলতে পারাটা বা চেষ্টা করা আমি আমার ভিডিওর মাধ্যমে করে থাকি কিন্তু এই ভিডিওটা বানাইতে আসলে কতটা যে ইমোশনাল লাগতেছে আসলে শিল্পী মানেই ইমোশনাল মান অভিমান আবেগ এটা মনে হয় শিল্পীদের মধ্যে থাকবেই এইভাবে চলে যেতে হইল কি বলবো বলেন যার কথা বলতেছি তার তুলনায় আমি তো অত্যন্ত নগণ্য খুবই ছোট একজন মানুষ তাকে নিয়ে কিছু বলা সেটা আমার মতো মানুষের মানে আমি যোগ্য না আসলে ওনার সম্পর্কে কিছু বলা আমি আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ বলতেছিলাম শ্রদ্ধেয় অত্যন্ত শ্রদ্ধাভাজন শুধু আমার কাছেই নয় কিংবদন্তী শিল্পী অত্যন্ত শ্রদ্ধাভাজন সাদী মোহাম্মদ স্যারের কথা স্যার এই জন্যই বলতেছি যিনি পড়ান বা যিনি শেখান বা সরাসরি তার ছাত্র হওয়া মানেই হচ্ছে তাকে স্যার উপস্থাপন করা সেটা না সেটা আপনারা সবাই জানেন উনি অত্যন্ত গুরুজন সেই জন্য ওনার নামের শেষে আমি স্যার সম্বোধন করলাম উনি এইভাবে অসময়ে এইভাবে ছেড়ে চলে গেছেন ওনার অসংখ্য ছাত্রছাত্রীকে উনি রেখে চলে গেছেন ওনার শুভাকাঙ্ক্ষী যারা সবাইকে রেখে চলে গেছেন আমরা সবাই চিনি উনি শুধু বাংলাদেশের না উনি এপার বাংলা ওপার বাংলা তো বটেই সারা বিশ্বের মানুষের কাছে যারা বাংলা ভাষাভাষী রয়েছি যারা গানকে ভালোবাসি তারা সাদী মোহাম্মদ স্যারকে চেনেন না এমন কেউ নাই উনি একজন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও শিল্প ওনাকে কতখানি কত গভীরভাবে ওনাকে টানছে সেই জন্য ১৯৭৩ সালে উনি বুয়েটের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ১৯৭৫ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে উনিও শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীতের উপরে উনি গ্র্যাজুয়েশন করেন এবং মাস্টার্সও করেন এবং একই পরিবারে দুইজন যে কতটা জগৎ বিখ্যাত হতে পারেন দেশে এবং দেশের বাইরে কতটা গুণী শিল্পী এই দুইজন মানুষ ওনারই ছোট ভাই শিবলি মোহাম্মদ ও কিংবদন্তী নৃত্যশিল্পী উনি ২০২৪ সালে এবছরই একুশে পদক পেয়ে ভূষিত হন শ্রদ্ধাভাজন এই সাদী মোহাম্মদ স্যারের ছোট ভাই যার কথা বলতেছিলাম শিবলি মোহাম্মদ উনিও যে কত বড় গুণী নৃত্যশিল্পী ছিলেন উনিও ভারত সরকারের স্কলারশিপ নিয়ে উনিও ভারতে নৃত্যকলার উপরে পড়াশোনা করতে যান এবং আপনারা যারা জানেন না তারা শুনলে অবাক হবেন উনি সরাসরি বিশ্ববরণ্য অত্যন্ত শ্রদ্ধাভাজন গুণীজন শ্রদ্ধেয় বিরজু মহারাজের সরাসরি ছাত্র ছিলেন দুই ভাই সারা বিশ্বব্যাপী ওনাদের খ্যাতি রয়েছে কি বলবো আসলে ওনাদেরকে নিয়ে তো আসলে বলার মতো যোগ্য মানুষ না আমি না আমি যেমনটাই বললাম ওনার বাবা একজন বিখ্যাত মানুষ ছিলেন ১৯৭১ সালে উনি শহীদ হন মুক্তিযুদ্ধের সময় সলিমুল্লাহ সাহেব ওনার নামেই ঢাকা শহরে মিরপুরে সম্ভবত সলিমুল্লাহ রোড নামে একটা রোডের নামকরণ করা হয়েছে ওনারা ১০ ভাই বোন কিন্তু সবার নাম আমি বলতে পারবো না সবার সম্পর্কে আমার এতটা বিশেষ জানা নেই এই দুই ভাই সাদী মোহাম্মদ স্যার এবং শিবলি মোহাম্মদ স্যার এনারা দুইজনই খুবই বিখ্যাত দেশে এবং দেশের বাইরে এইভাবে চলে যাবেন আসলে সত্যিই ভাবিনি ভিডিওটা আমি হয়তো দুই দিন পরে বানাচ্ছি কিন্তু বানানোর পেছনে একটা কারণ হচ্ছে আমি যখন কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিছিলাম তখন অনেকেই সমবেদনা জানাইছেন এবং লাস্টলি গতকালকে যখন আমি একটা কমেন্ট দেখলাম ওনারই সহপাঠী ওনারই রুমমেট সম্ভবত আমি বেয়াদবি মাফ করবেন আমি ওনার নামটা হয়তো ভুল বলতে পারি কল্যাণ মজুমদার বা এরকম কেউ একজন কমেন্ট করছেন যে ওনার সহপাঠী ছিলেন ওনার রুমমেট ছিলেন একসাথে ওনারা গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করছেন শান্তিনিকেতন থেকে উনি সুদূর আমেরিকা থেকে এই নিউজটা দেখেই আমাকে কমেন্ট করছেন এটা দেখার পরে আসলে খুবই আরও খারাপ লাগছে তো সেই জন্যই আমি আজকে ভিডিওটা বানাইলাম কি বলবো ওনাদের ব্যাপারে আসলে তো আর বিশেষ কিছু বলার নাই আমি সমবেদনা জানাইতে পারতেছি একজন শিল্পী হিসেবে একজন শিল্পীর প্রাপ্তিতে যেভাবে আমি গর্বিত হই আমি যেভাবে আমার ট্রিবিউট জানাই আমার ভিডিওর মাধ্যমে
এই যে একজন কিংবদন্তি শিল্পীকে হারালাম, একজন খুব ক্ষুদ্র একজন শিল্পী হিসেবে, আমি জানি না আমি শিল্পী হতে পারছি কিনা, তবে ওনাকে এভাবে আমার ভিডিওর মাধ্যমে সম্মান জানাইতে পারাটাও আমার জন্য অনেক অনেক বড় ব্যাপার। যাই হোক, খুব সামান্য করেই আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ওনাকে ট্রিবিউট জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী পরিবারের সাথেই থাকবেন।